হ্যালো ফ্রেন্ডস এরুন চ্যানেলে আপনাদের স্বাগত কর্মরত অবস্থায় শিক্ষক বা কর্মীরা যদি মারা যান ওনারা কিন্তু সরকারি চাকরি দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি বের হয়েছে হুগলি জেলার ডিআই অফিস থেকে এবং সেখানে বলা রয়েছে যে শিক্ষক মারা গেলেন ওনার যিনি পোষ্য হবেন সেখানে বলা রয়েছে পোষ্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে ধরনের ফর্ম ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে পরিবারের কে চাকরিটি পাবেন কী পোস্টে চাকরি পেতে পারেন কোথায় পোস্টিং হতে পারে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের বিস্তারিতভাবে সেই সেজন্য অবশ্যই আপনার ভিডিওটি শেষ দিতে সেই করা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলি থেকে এবং যদি কোনো আঠেরোই আগস্ট দু কুড়ি এবং ফর্ম থেকে লেখা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন হুগলি অর্থাৎ প্রাইমারি এডুকেশনের ডিআই অফিস থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি করা হচ্ছে এবং টু কাকে করা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল হুগলি অর্থাৎ সমস্ত হুগলি জেলার এসআইদেরকে করা হচ্ছে এবার সাবজেক্ট বা বিষয় কী আছে কর্মরত অবস্থায় মারা যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ডাই ইন হার্ডনেসের ক্ষেত্রে যখন মারা যায় যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা তাহলে যে কম্পেশনেট বা দয়াশীল গ্রাউন্ডে পৌষদের নিয়োগের জন্য কিন্তু আবেদনকারীকে জুনিয়র হাই 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 স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগের জন্য বলা হচ্ছে অর্থাৎ পোস্টরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ধরনের পোস্টে কিন্তু চাকরি পাবেন উল্লিখিত বিষয়ের সাথে সম্পর্কিত আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই ব্যাপারে এবং অফিসেতে উল্লেখ করা ডকুমেন্টগুলি আবেদন আবেদনপত্রের সহিত জমা দিতে এ এবং বি অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে বলা হয়েছে এতে হচ্ছে আবেদনকারী যিনি করবেন অর্থাৎ যিনি করে আছেন ওনার কী কী লাগবে এবং বিতে যে শিক্ষক মারা গেছেন ওনার কী কী ডকুমেন্টসগুলি লাগবে দেখুন এ আবেদনকারীর আবেদনপত্র আছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা তিনি আছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যার আছে ম্যারেজ সার্টিফিকেট যদি আবেদনকারী স্ত্রী থাকে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে নম্বরে বলা হচ্ছে পরিবারের সদস্যদের একটা স্টেটমেন্ট দিতে হবে নম্বরে বলা হচ্ছে ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করতে হবে এখানে পরিবারের সদস্যদের নো অবজেকশন থাকবে সাধারণত বলা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নো অবজেকশন এরকম একটু দিতে হবে সেরকম একটা বলা হচ্ছে আট নম্বর বলা হচ্ছে পরিবারের আয়ের সার্টিফিকেট পঞ্চায়েত সমিতির সভাধিপতির কাছ থেকে বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে দিতে হবে নম্বর বলা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নম্বর বা ফোন নম্বর দিতে বলা হয়েছে দেখুন মৃত শিক্ষকের কি কি ডকুমেন্ট লাগবে মৃত শিক্ষকের ডেট সার্টিফিকেট কপি লাগবে দু নম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্রের কপি লাগবে তিন নম্বরে পিপিও কপি লাগবে চার নম্বরে শিক্ষকের বয়সের প্রমাণ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে পাঁচ নম্বরে নির্দিষ্ট ফর্ম ফিল করতে হবে এবং সেটি তিন কপি করতে হবে যে বলা আছে সমস্ত ডকুমেন্টের যে জেরক্স কপিগুলো আপনারা দেবেন সেগুলি কিন্তু আপনাদেরকে আবশ্যিকভাবে গ্যাজেটেড অফিসার দ্বারা স্টেট করে নিতে হবে তো ডকুমেন্ট প্রাইমারি এডুকেশনের ডিআই অফিসে জমার জন্য রেডি করতে হবে এসআইতে দিয়ে সেটা ফরওয়ার্ড করতে হবে এবং সেটা দু সেট করতে বলা হয়েছে এর কাছে কিন্তু দুপাতা বাংলার একটি ফর্মেট জমা দিতে হবে এবং ইংরেজিতে একটা ফর্মেট জমা দিতে হবে এবং পাশাপাশি এসআইদের কাছ থেকে যে ফরওয়ার্ড করতে হবে সেটা কিন্তু ইংরেজিতে এক কপি ফর্মেট ফিল করে জমা দিতে হবে এবং এয়ার কাছে যে প্রথম দুটি বাংলায় জমা দিতে হবে সেটা প্রথমে কী বলা হয়েছে দেখুন অনুকম্পনিত চাকরি প্রার্থী পরিবারের অর্থনৈতিক দুরবস্থা নির্ধারণের জন্য ছক বা পুভর্মা মৃত শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রে প্রযোজ্য সব পুভর্মা ক একবার বলেছে হচ্ছে মৃত শিক্ষক বা শিক্ষিকার পরিবারের প্রকৃত অর্থে নির্ভরশীল সদস্যের সংখ্যা কত সেটি লিখতে হবে আপনাদের হয়তো বলা হচ্ছে পারিবারিক পেনশন অর্থের পরিমাণটি কত পেনশন প্রাপক নম্বর ও তারিখ অবশ্য উল্লেখ করতে হবে খয়তা বলা আছে পারিবারিক পেনশন চল্লিশ শতাংশ পরিমাণ কত হবে ক থেকে ক্ষয়ের পরিমাণটা লিখতে হবে আছে ভূ সম্পত্তিগত আয় কত সেটা লিখে দিতে হবে তথ্য সূত্র পঞ্চায়েতের সমিতির সভাপতির সার্টিফিকেট তার বলা আছে পারিবারিক অন্যান্য সকল সূত্রে আয় কত যেমন ধরুন কৃষিবিত্তি ভাড়া ইত্যাদি তথ্য সূত্র পঞ্চায়েত সমিতির সভাধিপতির সার্টিফিকেট পাঁচ নম্বর আছে মোট পারিবারিক আয় কত সেটা লিখতে হবে ছ নম্বর বলা হচ্ছে পাঁচ সদস্যের বেশি পরিবারের ক্ষেত্রে সেক্ষেত্রে দিয়ে বলা হচ্ছে অতিরিক্ত সদস্য তথ্য সূত্র হবে পঞ্চায়েত সমিতির সভাপতির সার্টিফিকেট বলা হচ্ছে নির্ধারিত হ্যাসপ্রাপ্ত মোট পারিবারিক আয় পাঁচ থেকে ছয় খ এবং আট নম্বর বলা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার মৃত্যুকালীন সময়ে সংসদের বিধিনিমত নিয়োজিত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরিতে প্রবেশকালীন সময়ের সর্বমোট মাহিনা নরম্বরে কিছু মন্তব্য লিখতে হবে আমাদেরকে তারপরে দেখুন এখানে প্রাইমারি এডুকেশনের ডিআইএস সই রয়েছে এই ফর্মেও কিন্তু ডিআইএস সই লাগবে এবং দেখুন এখানে ফর্মেটে লেখা আছে মৃত শিক্ষকের রেসপেক্টে স্টেটমেন্ট এক্ষেত্রে একের ইয়েতে বলা আছে মৃত শিক্ষকের নাম বিতে বলা আছে মৃত শিক্ষকের জন্ম শীতে বলা হচ্ছে মৃত শিক্ষকের মৃত্যুর তারিখ দিতে বলা হচ্ছে মৃত্যুর সময় বয়স কত ছিল দু নম্বরে দেখুন বলা হচ্ছে আবেদনকারী বা ক্যান্ডিডেটের নাম লিখতে বলা হয়েছে তিন নম্বরে আবেদনকারীর সাথে শিক্ষকের সম্পর্ক কি সেটা লিখতে বলা হয়েছে চার নম্বরে আবেদনকারী জন্ম তারিখ লিখতে বলা হয়েছে পাঁচ নম্বরে শিক্ষকতা যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যদি কোনো কিছু থাকে তাহলে সেটা পাসিং ইয়ার দিতে হবে ছ নম্বরে বলা হচ্ছে পরিবারের একটা স্টেটমেন্ট দিতে হবে সেটা বিস্তারিতভাবে দিতে হবে এবং দেখুন সাতটা সিরিয়াল নম্বর করে দেওয়া রয়েছে সেখানে একটা ছকে রয়েছে নাম যোগ্যতা মৃত শিক্ষকের সাথে সম্পর্ক বয়স মাসিক আয় কত বলা আছে যদি আবেদনকারী অন্যান্য চাকরি না পাওয়া পরিবারের সদস্যদের দেখাশোনা বা মেনটেন করা নিয়ে রাজি কিনা যদি চাকরিতে নিয়োগ করা হয় সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস নো হলে নো লিখতে হবে আর নম্বর বলে আছে তিনি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কিনা সেটা জানতে হয়েছে নম্বর বলা হচ্ছে স্কুলের নাম সেই অনুযায়ী ছাত্রছাত্রীর সংখ্যা যেখানে ওয়ার্ডটি বা আবেদনকারী নিযুক্ত হবে যদি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্বারা অ্যাপ্রুভড হয় নম্বর হচ্ছে কার্যকারী ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখ করা স্কুলটির এগারো নম্বর বলা হচ্ছে উল্লেখ করা স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা কাজ করছেন এবং বারো নম্বর পয়েন্টে একটা রিমার্ক বা মন্তব্য করতে বলা হয়েছে এখানে প্রাইমারি এডুকেশনের ডিআইএস হয়ে রয়েছে ফর্মেটটা আমরা নিজেদের দেখছেন এটা কিন্তু এসআইকে দিয়ে ফরার্ড করতে হবে এবং এখানে দেখুন কী বলা হচ্ছে যে টপ সিটে মারা যাওয়া বা শারীরিকভাবে অক্ষমদের আবেদন যেটা দু সেট জমা দিতে হবে অটার হেডের মেমো নম্বর এবং ডেট দিয়ে অন্যান্য সম্পর্কযুক্ত ডকুমেন্টগুলি দিয়ে এবং এক নম্বরে জানতে যাওয়া হয়েছে আবেদনকারী বা ওয়ার্ডের নাম দু নম্বর বলা হচ্ছে মৃত বা শারীরিকভাবে অক্ষম শিক্ষকের সাথে সম্পর্ক হচ্ছে আনন্দ বা ওয়ার্ডের জন্ম তারিখ চার নম্বর বলা হচ্ছে শিক্ষকতার যোগ্যতা হচ্ছে যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর সহ ছোটবেলা বলা হচ্ছে মৃত বা শারীরিকভাবে অক্ষম শিক্ষকের নাম জানতে যাওয়া হয়েছে যেখানে সংশ্লিষ্ট মৃত শিক্ষক কাজ বা শিক্ষকতা করতেন সেই স্কুলের নাম এবং ঠিকানা লিখতে বলা হয়েছে নম্বরে বলা হচ্ছে স্কুলের যোগদানের প্রথম তারিখ ওই মৃত শিক্ষকের নম্বরে বলা হচ্ছে সুপার অ্যানুয়েশন বা বার্ধক্যের তারিখ করতে বলা হয়েছে প্রথমে জানতে যাওয়া হয়েছে শারীরিকভাবে অক্ষম বা মৃত্যুর তারিখটি কত এগারো নম্বর জানতে চাওয়া হয়েছে মৃত বা শারীরিকভাবে অক্ষম শিক্ষকের পরিবারের সদস্যদের তালিকা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে হবে এক্ষেত্রে তা বলা হচ্ছে সার্কেল অফিসে আবেদনকারী জমার তারিখটি কিন্তু এখানে হবে এ নিচে এসআইয়ের সাইন হবে ওই ডেটের সাথে এবং এসআই কিন্তু এখানে সিল দেবেন যেহেতু প্রাইমারি ডিআই ডিআইটি করা হয়েছে এবং টিচারদের নাম উল্লেখ করা আছে তো এটা আশা করা যাচ্ছে যে মৃত প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকাদের ক্ষেত্রে ওনাদের যারা পশুরা আছেন বা নিয়ার বাই কেউ রিলেশন আছেন ওনারা যাতে সরকারি চাকরি পান তার জন্যই কিন্তু এই ব্যবস্থা এটা হুগলি জেলায় অর্ডার আশা করি অন্যান্য জেলাও এই ধরনের অর্ডার বের হয়েছে খগড়া কর্মরত অবস্থায় মারা গেলে ওনাদের পশুদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অন্যান্য জেলায় এই ধরনের অর্ডার বের হয়েছে কিনা তা আমরা কমেন্ট সেকশনে উল্লেখ করে অবশ্যই জানাবেন পাশাপাশি এরবিন চ্যানেল নতুন হতে থাকলে এরবিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটি বিভিন্ন শিক্ষক এবং শিক্ষকর্মীদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের মধ্যে এই তথ্যটা পৌঁছাতে পারে ধন্যবাদ